আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। নামি বাবার ছেলে হওয়া সত্যি বড় বিড়ম্বনা। অভিষেক বচ্চন থেকে রোহন গাভাস্কর, বাবার নাম যেন ছায়ার মতো তারা করে বেড়ায় কেরিয়ারকে। সেই ছায়ার থেকে নিজেকে মুক্ত করতে পেরেছেন এমন মানুষ খুব কমই আছেন, গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে তো হাতে গোনা। এবার সেই তকমা থেকে বেরোতেই নাকানি চোমানি খাচ্ছেন টলিউডের হালফিলের নায়ক বনি। বরবাদ দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন কিন্তু পরিচিতি পাননি। সত্যি কথা বলতে এখনো পর্যন্ত বনির কেরিয়ারে বলার মতো সাফল্য একবারও আসেনি। পারবো না আমি ছাড়তে তোকেতে তাও কিছুটা পরিচিতি পেয়েছেন বনি, তবে সেটাও আহামরি কিছু নয়। তবে পরিচালক প্রযোজকরা বিমুখ হননি তার প্রতি, অফার আসছে নিয়মিতই। সেটা কি শুধুমাত্রই পরিচালক অনুপ সেনগুপ্তর ছেলে বলেই? নায়ক সে কথা মানতে নারাজ। তার বক্তব্য, তিনি ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য কঠিন লড়াই করছেন, কঠিন লড়াই করছেন, জিম করছেন, ডায়েট করছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু সে তো সবাই করে, সাফল্যের মুখ দেখতে না পারলে কি কোনো প্রযোজক তাকে মনে রাখেন? সে যাই হোক, পারবো না আমি ছাড়তে তোকে থেকে সাফল্য বনি যতটুকুই পান না কেন পেয়ে গিয়েছেন জীবনের অন্যতম উপহার নির্জন দ্বীপের সঙ্গী কৌশানীকে। আর এ বিষয়ে অন্য তারকাদের থেকে একেবারেই আলাদা বনি। তিনি তার প্রেম নিয়ে ভীষণ খোলামেলা, সরাসরি জানিয়ে দেন তিনি কৌশানীর সঙ্গে ডেট করছেন, লুকোচুরির কোনো বালাই নেই। সম্পর্কের পরিণতি নিয়ে এখনই কিছু ভাবছেন না বনি, তবে প্রেম করছেন চুটিয়ে। দুজনের মধ্যে বোঝাপড়াও বেশ ভালো, দুই বাড়ির থেকেও আপত্তি তেমন কিছুই নেই। কৌশানীর বাবা আবার আয়কর বিভাগের কর্তা। সব মিলিয়ে আটঘাট বেঁধেই এগোচ্ছেন নায়ক। ইন্ডাস্ট্রি যখন এখনও তার থেকে মুখ ফিরিয়ে নেননি, সেই কারণে দর্শকের উপরেও বিশ্বাস হারাতে চান না বনি। সত্যিই তাই, একথা নিশ্চয়ই কেউ বলেননি, মহানায়ক উত্তম কুমারের প্রথম জীবনের নাম ছিল ফ্লপ মাস্টার জেনারেল। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।